মুখ দিয়ে বাজানো হয় বলেই সাহেবরা এই যন্ত্রের নাম দিয়েছিলেন মাউথ অর্গান। সারা পৃথিবীতেই এই যন্ত্রের শিল্পীরা যন্ত্রটিকে মুখের সাহায্যেই বাজিয়ে থাকেন, কিন্তু সব কিছুরই যেমন ব্যতিক্রম আছে, এই মাউথ অর্গানেরই বা তারতম্য থাকবে না কেন? তেমনই ব্যতিক্রমী এক শিল্পীর নাম চয়ন চক্রবর্তী। পূর্ব মেদিনীপুরের মহিষা দলের বাসিন্দা এই তরুণ মুখই শুধু নয়, মাউথ অর্গান বাজান নাক দিয়েও। শুনতে অবাক লাগলেও এ একেবারে নির্জলা সত্যি। নাক দিয়ে বাজানো হলেও এই বাদ্যযন্ত্রকে তিনি নোজ অর্গান না বলে মাউথ অর্গানই বলে থাকেন। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে শ্রুতিমধুর এই যন্ত্র বাজানো হয়ে থাকে। চয়নবাবু বললেন, 1999 সাল নাগাদ প্রথম মাউথ অর্গান বাজানোর শিক্ষালাভ শুরু হয়। হাওড়া নিবাসী বিখ্যাত মাউথ অর্গান শিল্পী শ্যামল সেনের কাছে তালিম নেওয়া শুরু। তখন চয়নের বয়স 12-13। তারপর একসময় শখ হয় মুখের পাশাপাশি নাক দিয়ে বাজাবেন এই যন্ত্র। বেশ কিছুদিনের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টার পর নাক দিয়ে যে কোনো গানের সুর বাজানো আয়ত্তে চলে আসে। নাক দিয়ে মাউথ অর্গান বাজানো এক বিরল কৃতিত্ব। এই কৃতিত্বের জন্য চয়নবাবু পেয়েছেন লিমকা বুক অফ রেকর্ডসের সম্মান। তার জন্য তাকে সকাল 1:30 থেকে রাত্রি 8:30 টানা 12 ঘন্টা ধরে নাকের সাহায্যে বাজাতে হচ্ছে মাউথ অর্গান। চয়নবাবু বলেন, আজ দেশ বিদেশের বহু জায়গায় ছড়িয়ে রয়েছেন তার অসংখ্য ছাত্রছাত্রী। চয়নবাবুর এই বিরল প্রতিভা দেখে অনেকেই গুণমুগ্ধ তার। মাউথ অর্গান দেখতে দেখতে প্রায় 25 বছর হতে, আমি 1999 থেকে 1999 সাল থেকে বাজাচ্ছি। হ্যাঁ, প্রায় 25 বছর হয়ে গেল বাজাচ্ছি। মানে মাউথ অর্গানের শিক্ষাটা কীভাবে? মাউথ অর্গানের শিক্ষা, আমার গুরুদেবের নাম শৈবাল সেন, হাওড়াতে বাড়ি, ওনার কাছেই আমার শেখা। ছোটো বয়সে? হ্যাঁ, একদম ছোটো বয়সে, তখন 13-14 বছর বয়স হবে সম্ভবত। সেই সময় হঠাৎ করেই একদিন টিভিতে মিলন গুপ্তজির ইন্টারভিউ দেখি। উনি মিলনগুপ্তজি বলতে আমাদের মাউথ অর্গানের পথিকৃৎ বলা যেতে পারে, সারা ভারতবর্ষে উনি এই যন্ত্রটিকে জনপ্রিয় করেছেন। তা ওনার একটি ইন্টারভিউ হঠাৎ করেই আমার চোখে পড়ে এবং দেখার পরে এতটাই অভিভূত হয়ে পড়ি এবং যারা এই যন্ত্রটির প্রেমে পড়ি মাউথ অর্গানের, যে সেটা আমি শিখবো বলে মনস্থির করি। এবং কার কাছে শিখবো সেরকম আমার বাড়ির আশেপাশে কাউকেই পেলাম না, এবং তখন খোঁজাখুঁজি করতে করতে আমার গুরুদেবের সঙ্গে যোগাযোগ হয় এবং ওনার কাছেই শেখা শুরু। সবাই মুখ দিয়ে মাউথ অর্গান বাজান, আপনার একটা বিশেষ প্রতিভা যার জন্য লিমকা বুক অফ রেকর্ডসও পেয়েছেন, এই নাক দিয়ে মাউথ অর্গান বাজান, এটা কিভাবে সম্ভব? এটা মানে হঠাৎ করেই একদিন মনে পড়ে খুব ভালোভাবেই, যে একদিন প্র্যাকটিস করছি বাড়িতে বসে, রোজ রেওয়াজ করতাম আগে। রেওয়াজ করতে করতে হঠাৎ করেই মাথায় এলো যে এটা তো আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাজিয়ে থাকি, তা আমরা তো নাক দিয়েও শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি, হ্যাঁ, তা নাক দিয়ে কেন বাজানো যেতে পারে না? নাক দিয়েও তো নিশ্চয়ই চেষ্টা করলে হবে। এই জিনিসটা যখনই হঠাৎ করে মাথায় এলো তখনই চেষ্টাটা শুরু করি, কিন্তু দেখা গেল না, মুখ দিয়ে যতটা ভালোভাবে পারছি নাক দিয়ে কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না।
কিন্তু হাল ছেড়ে দিইনি, চেষ্টা চালিয়ে গিয়েছি এবং যত হচ্ছে না যেন একটা জেদ চেপে বসছে না, এটা করে করতেই হবে ভেবেছি। যখন নিশ্চয়ই এটা করে একটা গান হলেও করে দেখবো যে বাজানো যায় কি না। তা সেইভাবে আস্তে আস্তে করে প্র্যাকটিস করতে 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 দেখলাম আয়ত্তে এলো জিনিসটা, হ্যাঁ, এবং নাক দিয়ে আস্তে আস্তে করে বাজানো শুরু করলাম। সেই তার জন্য রেকর্ডও হয়ে গেছে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলি মেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, USG, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে। চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপোবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909093। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।